ইসরায়েলি আগ্রাসনে নতুন করে সংকটে পড়েছেন লেবানন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির কোথাও নিরাপদ বোধ করতে পারছেন না তারা, নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র, তাই অনেকের আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচেই। বৈরুতে প্রবাসীদের উদ্যোগে পরিচালিত আশ্রয় শিবিরগুলোতে ঠাঁই নিয়েছেন 2000-এর বেশি বাংলাদেশি। দীর্ঘদিন ধরেই নানামুখী সংকটে লেবাননের অর্থনীতি। করোনা ভাইরাসের সময় সংকুচিত হয় লেবাননের শ্রমবাজার, পরে ধীরে ধীরে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে দেশটির অর্থনীতি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে পাড়ি জমাতে থাকেন অসংখ্য কর্মী। পরিবর্তিত প্রেক্ষাপটে লেবাননের সামনে আবারও অনিশ্চয়তা। ইসরায়েলের আগ্রাসনের মুখে প্রাণ বাঁচাতে দক্ষিণ লেবানন থেকে পালিয়ে বৈরুতে আশ্রয় নিয়েছেন অনেক বাংলাদেশি। বৈরুতে বসবাসকারী প্রবাসীদের উদ্যোগে পরিচালিত আশ্রয় শিবিরগুলোতে ঠাঁই নিয়েছেন 2000-এর বেশি বাংলাদেশি। তবে স্থান সংকুলান সীমিত ও পর্যাপ্ত খাবার পানি না থাকায় দেখা দিয়েছে ভোগান্তি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অন্য শহরগুলোতে আশ্রয় কেন্দ্রের অভাবে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে অনেককে। কর্মীদের অনেকের পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, এমনকি বেতন না দিয়েই প্রাণ বাঁচাতে পালিয়েছে মালিকপক্ষ। নানামুখী এসব সংকট থেকে মুক্তি চান প্রবাসী বাংলাদেশিরা। আমি কন্টাকে থাকি মালিকের বাসায়, এবং মালিক বোম ফেলার কারণে আমাদের থেকে চলে গেছে। এখন আমরা কোথায় যাব, কি করব, মালিক খুঁজছি পাই না। আমাদের কাগজপাতি থাকতেও আমরা রাস্তায় বের হয়ে গেছি, মালিক আমাদের কোনো কাগজপাতি দেয় নাই, মালিক কোনো খোঁজ খবর না নাই। এমন পরিস্থিতিতে দূতাবাসের মাধ্যমে সরকারি উদ্যোগে আশ্রয় কেন্দ্র চালুর আহ্বান জানান লেবানন প্রবাসী বাংলাদেশিরা। জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার দাবিও তাদের। আমরা আলগাজিয়া থেকে এসেছি, সাইদা আলগাজিয়া, তাই ওইদিকের অবস্থা খুবই ভয়াবহ। তাই এদিকে এসেছি, আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছি। আমাদের প্রবাসী ভাই বোনরা এই জায়গায় আশ্রয় কেন্দ্র খুলেছে, তাই আমাদের সরকারের কাছে একটা আবেদন, সরকার যেন আমাদেরকে সহযোগিতা করে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে, গত বছর বাংলাদেশ থেকে লেবাননে যান 2500 কর্মী, আর চলতি বছরের প্রথম 7 মাসে লেবাননে পাড়ি জমিয়েছেন 4000-এর বেশি কর্মী। ধারণা করা হয় লেবাননে লক্ষাধিক বাংলাদেশের বাস, তাদের বড় একটি অংশই নারী। ডিবিসি নিউজ ডেস্ক।